হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক মার্কেট প্লেসে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা দেখার পর ইউটিউবে আপনার ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন নেই। শুরু করুন, প্রথম ভিডিও শুরু করব। প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্ট টাইটেল আপনার কেমন হতে পারে? আপনি মনে করুন যে কোনো একটা নিশের উপর কাজ করবেন, যেমন একটা কুর্তির ওপর বা শাড়ির ওপর বা লেহেঙ্গার ওপর, যে কোনো একটা কুর্তির যে কোনো একটা নিশের উপর আপনি কাজ করুন। মনে করুন আপনার কুর্তির বিজনেস, আপনি যখন প্রোডাক্টের টাইটেল দেবেন, প্রোডাক্টের টাইটেলটা সবসময় এরকম দেবেন যেটা ট্রেন্ডিং টাইটেল। ট্রেন্ডিং টাইটেল মানে আপনাকে এক সময় কী হয়, কাস্টমার আপনার টাইটেল দেখে আপনার প্রোডাক্টটা পারচেস করে। সেই জন্য আপনার টাইটেল, যে মনে করুন আপনি কুর্তির বিজনেস করেন, আপনার টাইটেলটা কেমন হওয়া উচিত? নিউ কুর্তি কালেকশান, নিউ কুর্তি কালেকশান, ট্রেন্ডি কুর্তি কালেকশান বা বেস্ট সেলিং কুর্তি কালেকশান, ডিলস অফ দ্য ডে কুর্তি কালেকশান, ঠিক এরকম প্রোডাক্ট টাইটেল আপনি দেবেন। প্রোডাক্ট টাইটেলের পরে আসছে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন কেমন দেবেন? প্রোডাক্ট টাইটেল যেটা দিলেন, প্রোডাক্ট ডেসক্রিপশনের প্রথমে দিয়ে দিলেন, ডে ডেসক্রিপশন কেমন দেবেন? আপনি যদি কোনো জেনুইন সেলার হন তাহলে আপনি বেশি আপনার প্রোডাক্ট টাইটেল দেওয়ার পর, সরি, প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। যেমন ফার্বিস কী আছে, কালার কী আছে, সাইজ কী আছে, আপনার কী কী সার্ভিস আছে, সেগুলো সব টোটালি দেবেন। দেওয়ার পর যেগুলো দেবেন, তারপর আপনি যদি কোনো রিসেলিং বিজনেস স্টার্ট করেন, রিসেলিং বিজনেসের ভিডিওর লিঙ্ক, সরি অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, আপনি ওখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। এই ভিডিও, এই লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনি পুরো ইন্ডিয়ার মধ্যে আপনার রিসেলিং বিজনেস স্টার্ট করতে পারবেন জিরো ইনভেস্টমেন্টে। এবার যখন আপনি যদি রিসেলিং বিজনেস থেকে দেন, আপনি যখন রিসেলিং বিজনেস থেকে কপি করছেন, জিনিসটা কপি করে যখন পেস্ট করছেন, পেস্ট করার সঙ্গে সঙ্গে দু আর একটা অন্য কিছু কিছু আপনি এক্সট্রা ডেসক্রিপশন বাড়িয়ে দিন। ডেসক্রিপশন বাড়িয়ে দিয়ে আপনার কী হবে, কিছু কিছু ডেসক্রিপশন বাড়িয়ে দেবেন। যেমন সিজন, যে একটা যেমনি মনে করে আপনি কুর্তি দিয়েছেন বা শার্ট দিয়েছেন, আপনি লিখে দিন সিজন, মানে কোন সিজনে সিজনে এইগুলো পরা যায়, সিজন লিখুন, লিখে দেখুন, অল সিজন লিখে দিন বা সামার লিখে দিন, উইন্টার লিখে দিন। এবার কিছু কিছু সময় অন্য কিছু কিছু জিনিসগুলো অ্যাড করে দিন। যত ডেসক্রিপশন বাড়াতে পারবেন তত ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আপনার যে পোস্ট তত ভাইরাল হবে, তত জিনিসটা ওপরে যাবে, মানে ফেসবুক মার্কেট প্লেস খোলার সঙ্গে সঙ্গে আপনার পোস্টটা দেখানো হবে। তো যখন ফেসবুক মার্কেট, ফেসবুকে যখন ডেসক্রিপশন টোটালি দিয়ে দিন, দেওয়ার পর টোটাল ডেসক্রিপশন দেওয়ার পর নিচে লিখে দিন কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লিখে দেওয়ার পর আপনি মনে করুন কোনো কুর্তির বিজনেস করেন, তাহলে লিখে দিন আপনি যে আমি, আমার নাম এটা আছে, আমি কুর্তি অনলাইন কুর্তি বিজনেস করি, এটা সব টোটাল ইংলিশে আমি লিখে দেবেন, কুর্তি বিজনেস করি, এখানে লোয়েস্ট প্রাইস এবং বেস্ট কোয়ালিটি কুর্তি পাওয়া যায়, অল টাইপস অফ কুর্তি এখানে অ্যাভেলেবেল আছে। এবার আপনার মোবাইল নাম্বার শেয়ার করুন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করুন, আপনার ইমেল আইডি শেয়ার করুন। এবং লেডিসদের ক্ষেত্রে বলে দিচ্ছি, সবসময় আপনি আলাদা একটা মোবাইল করে নেবেন হোয়াটসঅ্যাপের জন্য, আপনাকে কলিং নাম্বার দেওয়া দরকার নেই, ইমেল আইডি দেওয়া দরকার নেই, আপনি সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবেন ওখানে। এবং আপনার নাম, ডেস্ক্রিপ নাম, কোথায় বিজনেস সেটা টোটালি ইয়ে করে দেবেন। এবার এইগুলো লেখার পরে সুবিধাটা কী হয়, ফেসবুকে আপনারা জানেন সব কিছু বেশি ফ্রড হয়, ফ্রডের চান্সটা বেশি থাকে ফেসবুকে, বেশি করে কাস্টমারের সাথে ফ্রড হয়। যখন এইগুলো সব লেখা থাকবে আপনার সম্পর্কে কাস্টমারের মনে একটা ট্রাস্ট জন্মাবে। আমরা সবসময় অ্যামাজন ফ্লিপকার্টে যখন প্রোডাক্ট নিই, ট্রাস্ট সম্পর্কে আমাদের কিন্তু কিছু বলতে হয় না। আমরা 50-60-70 হাজার টাকা মোবাইল নিয়ে নিই একবারই ভেবে, দ্বিতীয়বার আমরা কোনো ভাবে না যে মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট আমাকে ফ্রড করবে। সেই জিনিসটাকে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো চলুন, টাইটেল হয়ে গেলো, ডেসক্রিপশন হয়ে গেলো, প্রোডাক্ট ফটো, ফটো কীভাবে দেবেন আপনি? আপনি যদি রিসেলিং অ্যাপ্লিকেশান থেকে যদি ফটো দেবেন, আপনি সবসময় এডিটিং করে দেবেন। এডিটিং বলতে আপনি যখন দেখেছেন যে রিসেলিং অ্যাপ্লিকেশানের নিচে, মানে ডান দিকে নিচের দিকে যখন দেখবেন, যখন এসএমএসের প্রোডাক্ট হলে এস দিয়ে অন্য এস দিয়ে 4-5টা সংখ্যা থাকে, অন্য কোনো প্রোডাক্ট হলে আর যখন নাম্বারিং থাকে সেই নাম্বারিংগুলো এডিট করে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার পাশাপাশি আপনার যে কটা প্রোডাক্ট থাকবে, সামনের থেকে, পিছন দিয়ে, সাইড থেকে, যে কটা প্রোডাক্ট আপনি আপলোড করে দিন। আপলোড করে দেওয়ার পর আপনি আপনার বিজনেস লোগো এবং বিজনেস কার্ড সেই প্রোডাক্টের সঙ্গে শেয়ার করুন। মনে করুন আপনার প্রোডাক্টের 5টা পিকচার আছে, ঠিক আছে, 5টা পিকচারের সঙ্গে সঙ্গে আপনি 2টো ইমেজ এক্সট্রা বাড়িয়ে দিন। এক্সট্রা বাড়িয়ে দেবেন কী জন্য? আপনি যে ইয়ে করছেন, ব্যবসা করছেন, সেই ব্যবসার ইমেজ প্রথম, সরি, লোগো দিয়ে দেবেন, ব্যবসার লোগো দিয়ে দেবেন এবং ব্যবসার বিজনেস কার্ড। ব্যবসার লোগো এবং বিজনেস কার্ড কী করে তৈরি করতে হবে সেই ভিডিওর লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে জিনিসটা ভিডিও দেখে আপনি বিজনেস কার্ড এবং বিজনেস লোগো তৈরি করতে পারবেন। তো চলুন, যেহেতু আমি দিয়ে দিলাম টোটাল প্রোডাক্ট ডেসক্রিপশান, প্রোডাক্ট টাইটেল এবং প্রোডাক্ট ফটোটা হয়ে গেল, এবার আমরা চলে যাব আপলোডিং টাইম। সেকেন্ড নাম্বারে চলে যাবে আপলোডিং টাইম, আপনি কখন কখন আপলোড করবেন। আপনি এমন তো নয় যখন তখন আপলোড করলে আপনার পোস্ট ভাইরাল হয়ে যাবে, তখনই আপনাকে আপলোড করতে হবে যখন মানুষ
ক্লান্ত, মানে যখন আপনার বেসিক মানুষ মোবাইল ঘাটে, আমি কখন মোবাইল ঘাটেন দেখুন, 6:30-9টার সময় আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন কিছুক্ষণ মোবাইল ঘাটেন, আপনার যদি কাজে যান তাহলে 1:30-2টার সময় যখন আপনাকে লাঞ্চ টাইম হয় তখন আপনি মোবাইল ঘাটেন, এবং যখন আমি বিকেলের দিকে, বিকেলে যখন 4:30-5:00-6:00 দিকে দেখুন না মোবাইল ঘাঁটি, সেই সময় জিনিসগুলো আমাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করতে কখন কখন টাইম, সকালে 8:30-10:00 মধ্যে আপনি প্রোডাক্ট আপলোড করুন, দুপুরবেলা যদি করতে চান 1:30-2টার মধ্যে, 1:30-2টার মধ্যে আপনি প্রোডাক্ট আপলোড করুন, এবং বিকেলে যদি করতে চান 4:30-5:00 থেকে, মনে করুন 5:00-6:30 পর্যন্ত প্রোডাক্ট আপলোড করবেন। এই সময় হচ্ছে ফ্রি টাইম, মানুষের যখন ফ্রি টাইম থাকে তখন মোবাইল নিয়ে ঘাট। এবার দেখছেন যে প্রচুর আপনার মতো জেনুইন সেলার, অনেক সেলার আছে, যখন তখন তো আপলোড করে দিলে হবে না, যখন আমি মোবাইলটা খুলবো আপনি সেই সময় আপলোড করবেন, সেই সময় যদি কাস্টমার মোবাইলটা খোলে মার্কেট প্লেসটা ওপেন করে তখনই আপনার প্রোডাক্ট তার সামনে শো করবে, সেই জন্য আপলোড টাইমটা ঠিক রাখতে হবে। ফার্স্ট রিপ্লাই, আপনি ফার্স্ট রিপ্লাই দেবেন যখন আপনাকে মেসেঞ্জারে কোনো যখন ইনকোয়ারি আসবে, আপনি যত তাড়াতাড়ি পারেন ফার্স্ট রিপ্লাই দেবেন। আপনি জানেন বাজারে 4টা বা 5টা দোকান আছে, যখন দেখবেন একটা দোকানে প্রচুর ভিড় থাকে, কাস্টমার সেখানে আসে কোনো রিপ্লাই না পেয়ে অন্য দোকানে চলে যায়, সেই রকম সেই জিনিসটাকে এখানে আমার ক্রিয়েট করতে হবে। যত তাড়াতাড়ি পারবেন আপনি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবেন, ফেসবুক আপনি যখন কোনো পোস্ট করবেন সেই পোস্টটা বেশি ভাইরাল করবে, কারণ ফেসবুকে চোখে আপনি থাকবেন একটা জেনুইন সেলার, যে সত্যি সত্যি জিনিস বিক্রি করতে চায় কাস্টমারের কাছে। যখন আপনি এরকম কিছু করবেন কাস্টমার ইনকোয়ারির সাথে সাথে 10 থেকে 15 মিনিট যত তাড়াতাড়ি সম্ভব, কম করে আধ ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যখন অ্যান্সার দেবেন, তখন ফেসবুকের মনে হবে যে আপনি কাস্টমারকে ঠিক করছেন, আপনি ফেসবুকের থেকে কোনো কিছু খারাপ করছেন না। তখন আপনি যখন কোনো পোস্ট করবেন তখন ফেসবুক সেই জিনিসটাকে আরও ভাইরাল করবে মার্কেট প্লেসে। তৃতীয় আসবেন প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস প্রথমে যখন আপনি ব্যবসা শুরু করছেন প্রোডাক্ট প্রাইস সবচেয়ে কম রাখবেন। প্রোডাক্ট প্রাইস একজন মনে করেন একটা প্রোডাক্টের দাম 500 টাকা আছে, আপনি সেখানে 700 টাকা রেখেছেন, অন্য কোনো কাস্টমার অন্য কোনো সেলার সেটা রেখেছে 900 টাকা বা 1000 টাকা। আপনি প্রোডাক্টটা কম প্রাইস করলে কী হবে, একই প্রোডাক্ট যখন ফেসবুক মার্কেটপ্লেসে আপনি সেল করছেন সেও সেল করছে, তখন আপনার কম থাকবে, আপনার কাছে কাস্টমার বেশি আসবে, উনি হয়তো ওই সেলার হচ্ছে একটা প্রোডাক্টেরও বেশি সেল করবে, কিন্তু আমি 4টে প্রোডাক্টের উপর ওই তোকের থেকে বেশি সেল করতে পারবেন। এই জন্য সেই জন্য প্রোডাক্ট প্রাইস সবসময় কম রাখবেন, এবং কম রাখলে কী হবে, প্রথম অবস্থাতে যখন প্রোডাক্ট প্রাইস কম রাখবেন কাস্টমার আপনার কাছে ইনকোয়ারি বেশি হবে আসবে, এবং ইনকোয়ারি বেশি আসলে আপনি জানেন আপনার সেলটাও ভালো জেনারেট হবে। আপনি ফেসবুকে যখন পোস্ট করবেন, ফেসবুক মার্কেট প্লেসে 2টার বেশি আপনি পোস্ট করবেন না, ফেসবুক মার্কেটে যখন 2টার বেশি পোস্ট করবেন এরকম যখন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ চলবে তখন ফেসবুক আপনাকে ব্লক করে দিতে বাধ্য হবে, ফেসবুকের তরফ থেকে আপনাকে SMS আসবে যে আপনি ফেসবুকের সঙ্গে খারাপ কিছু করছেন এবং এত পোস্ট করলে আপনাকে অ্যাকাউন্টকে ব্লক করবে। আপনি যদি তার জানা সত্ত্বেও যদি আপনি কন্টিনিউ পোস্ট করতে থাকেন ফেসবুক মার্কেট প্লেসে, 1টা বা 2টার বেশি যদি পোস্ট কন্টিনিউ করতে থাকে 24 ঘন্টার মধ্যে আপনি ফেসবুক মার্কেট প্লেসে 2টাই পোস্ট করতে পারবেন। যখন বেশি এক্সট্রা যখন পোস্ট করবেন ফেসবুকের তরফ থেকে আপনাকে 7 দিনের জন্য প্রথমে ব্লক করা হবে ওয়ার্নিং দিয়ে, তারপরে আপনাকে 18 দিনের জন্য আপনাকে প্রথম ব্লক করা হবে, তারপরে আপনাকে 1 মাসের জন্য ব্লক করা হবে। তাও যদি আপনি না শোনেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে মার্কেট প্লেস অপশান থেকে টোটালি তুলে দেওয়া হবে। সেই জন্য আপনি বারবার করে বলছি, প্রথম থেকে আপনাকে বলে রাখছি ফেসবুক মার্কেট প্লেসে 1 দিনে 2টার বেশি পোস্ট করবেন না। ফেসবুক গ্রুপে আপনি যে কোনো পোস্ট করতে পারেন, কম করে 10টা করে পোস্ট করবেন। যখন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তখন মার্কেট প্লেস অপশানে সিলেক্ট করবেন না, বারবার কথাটা খেয়াল রাখবেন। যখন মার্কেট প্লেস থেকে সিলেক্ট করবেন, যখন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট আপলোড করবেন তখন শুধু 2টা পোস্ট করবেন, যখন গ্রুপ থেকে প্রোডাক্ট আপলোড করবেন তখন মাত্র 10টা বেশি আপনি পোস্ট করবেন, 10টা আপনি পোস্ট করবেন। যখন ফেসবুক গ্রুপ থেকে আপনি কোনো পোস্ট করবেন তখন মার্কেট প্লেস আপনি সিলেক্ট করবেন না, বারবার করে আপনাকে বলে রাখছি। তখন আপনি এইরকমভাবে আপনি করুন, ফেসবুক গ্রুপে প্রতিদিন 10টা পোস্ট করুন এবং ফেসবুক মার্কেট প্লেসে প্রতিদিন 2টা পোস্ট করুন, এবং 12টা করে পোস্ট থাকলে আপনার নিশ্চয়ই কাস্টমার আপনার ইনকোয়ারি আসবে, সেখান থেকে আপনি সেল ভালো জেনারেট করতে পারবেন। এবার আমরা আসবো ব্লক কাস্টমার এবং সেলার রিপোর্ট। ব্লক কাস্টমার, যখন ফেসবুকে যখন আপনি কোনো প্রোডাক্ট আপনার কাস্টমারকে সেল করলেন, কাস্টমার কাছে প্রোডাক্ট 4 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাওয়ার পর যখন কাস্টমার আপনাকে SMS করবে ফেসবুক মেসেঞ্জারে, যখন আমাকে SMS করবে আপনাকে রিপ্লাই দিতে হবে, কী রিপ্লাই দিতে হবে, আর কাস্টমার আপনাকে SMS করে বলবে যে আমার প্রোডাক্টটা কোনো সাইজের গন্ডগোল বা কোয়ালিটির কোনো প্রবলেম আছে, আপনি জিনিসটা এক্সচেঞ্জ করে দিন বা রিটার্ন করে দিন। বেশিরভাগ সেলার কী করে, তখনই কাস্টমারকে ব্লক করে দেয়, এই জিনিসটা টোটালি করবে না। যখন আপনি কাস্টমারকে ব্লক করে দেবেন, কাস্টমার কাছে একটা পাওয়ার থাকে আপনাকে আপনার নামে সেলার রিপোর্ট করতে পারে। আপনার নামে সেলার রিপোর্ট কী করে দেবে, যে আপনি কোনো বাজে জিনিস সেল করছেন বা আপনি কোনো জিনিসটা অ্যান্সার দেন, এরকম ধরনের যখন
প্রোডাক্ট সরি কাস্টমারের তরফ থেকে যখন ফেসবুকে আপনার নামে এরকম রিপোর্ট যাবে, চার প্রথম রিপোর্টগুলো কোনো সমস্যা হয় না, তিন থেকে চারবার যখন রিপোর্ট যাবে তখন আপনি ফেসবুক আপনার পোস্টটাকে ডাউন করে দেবে। ডাউন করে দেবে বলতে যখন আপনার প্রথমে যখন আপনি পোস্ট করতেন তখন দেখবেন মানে প্রচুর প্রচুর ইনকোয়ারি আসতো, কিন্তু যখন এরকম তিন চারবার করবেন আপনার তিন চারবার থেকে সেই কাস্টমারের তরফ থেকে যখন ফেসবুকের কাছে রিপোর্ট যাবে যে আপনি জিনিসটা এরকম করেছেন বা খারাপ কিছু করেছেন, যখন রিপোর্ট যাবে ফেসবুক আপনার পোস্টটাকে ডাউন করে দেবে। আপনার পোস্টটাকে আমার সামনে শোই করবে না, আপনি আলোপ আপলোড করছেন ঠিক, যখন আপনার আমাদের পোস্ট যখন কারেন্টের সামনে শো না হয় তখন আমাদের সমস্যা হয়, তখন বেশিরভাগ কাস্টমার আমাদের ফেসবুক থেকে আসে। এদিন বাবা করে আপনাকে বললাম যখন আপনার কাস্টমার বলছে আপনাকে বা আপনাকে SMS করছে যে আপনাকে রিটার্ন বা এক্সচেঞ্জ করে দিন, আপনি ট্রাত জিনিসটা এক্সচেঞ্জ বা রিটার্ন করে দেবেন, দিলে আপনার কি সুবিধা হবে, কাস্টমার পক্ষ থেকে একটা বিলিভ তৈরি হবে, সেই কাস্টমার দেখবেন পরে আপনার কাছে প্রোডাক্ট অবশ্যই পারচেস করবে যেহেতু তার প্রোডাক্টটা আপনি করে দিয়েছেন এবং তার টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব সে করে দিন। প্রোডাক্টের অ্যাপ্লিকেশানে গিয়ে রিটার্ন বা এক্সচেঞ্জে অর্ডার দিয়ে দিন, যদি রিটার্ন করতে চাই রিটার্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি টাকাটা তাকে পেড করে দিন, আমার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আপনি জিনিসটা পেড করে দিন কাস্টমারে, বা যখন কাস্টমার থেকে যখন মানে অ্যাপ্লিকেশান থেকে যখন টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তখন তো আপনি জিনিসটাই পেয়ে যাবেন, তো আপনি তাড়াতাড়ি টাকাটা রিটার্ন করে দিন এবং প্রোডাক্টটা তাড়াতাড়ি রিটার্ন বা এক্সচেঞ্জের ব্যবস্থা করেন। এরকম করলে কী হবে, ফেসবুক মানে তখনই এই আছে কি কাস্টমার তরফ থেকে রেটিং যায়, ফেসবুকের কাস্টমার তরফ থেকে রেটিং যায় যে কাস্টমার এই সেলার আমার কাছে ভালো ব্যবহার করেছে, এরকম একটা রেটিং যায়। যখন রেটিংই যাবে, যখন আপনি ভালো ব্যবহার করবেন কাস্টমারের সঙ্গে, যখন রেটিং যাবে তখন পোস্টটাকে ফেসবুক আরও বেশি ভাইরাল করবে। তাই বারবার আপনাকে বারণ করছি, কাস্টমারকে কোনোভাবে ব্লক করবেন না, যখন রিটার্ন বা এক্সচেঞ্জ করতে যাবে তাড়াতাড়ি রিটার্ন বা এক্সচেঞ্জ করে দেবেন। নমস্কার।